BCCI President Roger Binney, তার বক্তব্য একবার শুনি। India has played very good cricket so far. We have won all the matches. This is a record in World Cup cricket. The team wins so many matches in one tournament. I think India has done very well. It's going to be a good game. We can't take Australia lightly. They are a good side. They've won 5 World Cups. So hopefully India will come up tomorrow in Cups. প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা তিনি কি বলছেন আগামীকালের ম্যাচ নিয়ে শোনাবো। নিশ্চয় প্রত্যাশা তো আমাদের সবারই আছে, বাট আমি এর আগেও বলছিলাম কি একটা জিনিস আছে কি আমরা যত তাদেরকে হালকা ভাবে খেলতে দেব, এক্সপেকটেশন কম রাখবো, তত ভালো খেলবে। আমি জানি পুরো কান্ট্রি আর একটা দিনের অপেক্ষায় আছে কি থার্ড টাইম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে। আমরা সবাই জানি যেটা তুমি বললে ওই যে প্রেশারের কথা বলে, অবভিয়াসলি অস্ট্রেলিয়ার উপরে কালকে কোনো প্রেশার থাকবে না, 0.0 প্রেশার থাকবে না, বাট পুরো প্রেশার টিম ইন্ডিয়ার প্লেয়ারদের উপরে থাকবে। তোমরা শামি যেভাবে বল করছে, বিরাট, রোহিত, মানে কালকের দিনটা একটা অদ্ভুত দিন হতে চলেছে। আজকে অনেকজনের আজকে রাত্রিরে অবভিয়াসলি খুব কম প্লেয়ারদের হয়তো ঘুম হবে, তো এরকম হয় কো, এই অ্যাংজাইটিটা চলবে, কিছু করার নেই, বাট ইয়াস, ওয়ান মোর ডে টু গো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।